মদ্যপান করে যুবকদের ঝামেলা, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাবা। শিলিগুড়ি সুভাষপুরের বাসিন্দা রিচা ঘোষ অভিযোগ, গতকাল রাতে বাড়ির নিচে কিছু মদ্যপ যুবক ঝামেলা করছিল, তখনই রিচার বাবা মানবেন্দ্র ঘোষ প্রতিবাদ করেন, ওই যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন। তখনই মদ্যপ যুবকেরা তার উপর হামলা করে বলে অভিযোগ। সেখানে রিচার দিদির বান্ধবীদের একটি গাড়ি ছিল, সেই গাড়িটি ভাঙচুর করে যুবকেরা। এরপরই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন মানবেন্দ্র বাবু। তার অভিযোগ, মানে গতকাল রাতে মেয়ের কিছু বন্ধু বান্ধব এসেছিল বাড়িতে, তো মেয়েকে ড্রপ করে গাড়ি নিয়ে ওরা ফিরে যাবে। ইন দ্য মিন টাইম আমি একটু চেঁচামেচি শুনলাম, নিচে গেলাম, তারপর শুনলাম যে কিছু মদ্যপ যুবক আর কি এসে বাজে ভাষায় গালাগালি করছে। তো আমি মাঝখানে গিয়ে একটু জিজ্ঞেস করতে গেলাম যে না কী হয়েছে, তো যে একটা জাস্ট ওটা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। হ্যাঁ, কিন্তু আমাকে উল্টোপাল্টা গালাগালি করে তারপরে ওরা আমাকে অ্যাটাক করতে করেছিল আর কি কিছুটা। তো পরে যাই হোক, পাড়ার লোকজন এসে ই হয়েছে। হ্যাঁ, এটা তো মোটামুটি একটা নর্মাল স্টেজে হয়েছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমাদের ওই সিচুয়েশনটা যা হয়েছে আমাদের হাতি মোড়ের, যে বৈরাগতরা এসে ওখানে মদ মাতালমি করবে সারাক্ষণ, হ্যাঁ, আর যখন তখন একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে, এটা নিয়ে নিশ্চয়ই চিন্তিত ছিলাম। আতঙ্ক দেখুন, অ্যাকচুয়ালি খেলাধুলা সারা জীবন করেছি, আতঙ্ক বলতে আমার পার্সোনাল নিজের জন্য তো কোনো আতঙ্ক নেই, হ্যাঁ, কিন্তু আমাদের ফ্যামিলি থাকে, ঠিক আছে, তো আজকে আমরা বাইরে বাইরে থাকি, হ্যাঁ, কখন এরা কী করবে কার ওপরে এটা নিয়ে আমরা নিশ্চয়ই চিন্তা করি। বললাম তো ওনারা বললেন যে ওনারা করবেন, এবং আমার আশা আছে অবশ্যই ওনারা করবেন। হ্যাঁ, খুবই আশা দিলেন আর কি, তো 100% তাদের উপর আমার ভরসা আছে। তো আমি চাই যে একটা সোশ্যাল, ভালো একটা সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে আমরা বাস করি। আমাদের ওই পরিবেশটা খুবই ভালো ছিল, ইদানিংকালে একটা জঘন্য পরিবেশ তৈরি হচ্ছে, এবং কারা ইনভলভড সেই জায়গাটা আমাদের অবশ্যই ভাঙতে হবে।